আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাপানের হিগাশি হারিমা নামক একটা পোর্টে। তো আজকে আমরা দেখব এই পোর্টে কিভাবে কার্গো লোড করা হয় এবং পোর্টের চারপাশের কি অবস্থা। আমার সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা একটা রোরো ভেসেল বা কার ক্যারিয়ার ভেসেল। আর এদিকে যে এক্সকেভেটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্যাটের এক্সকেভেটর, একেবারে সবগুলো নতুন, ফ্যাক্টরি থেকে নতুন এসেছে। এগুলাই এই কার ক্যারিয়ার ভেসেলে করে নিয়ে যাওয়ার জন্য এখানে জড়ো করা হয়েছে। আর এই পাশে আমাদের জাহাজে কার্গো লোডিং হচ্ছে। জাহাজটা আমরা প্রায় 7-8 দিন ধরে এখানে কার্গো লোড করছি। পোর্টটা অনেক নীরব, চারপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আশেপাশে তেমন খুব বেশি জাহাজ নেই। দু একটা জাহাজ রয়েছে, তার মধ্যে আমাদেরটা রয়েছে, আরও এই পাশে আরও একটা কার্গো জাহাজ রয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় জাহাজটা হচ্ছে এই কার ক্যারিয়ার ভেসেলটা। এই যে ক্যাটারপিলারগুলো দেখছেন, এক্সকেভেটরগুলো একেবারেই নতুন, এগুলো এখন এক এক করে লোড করা হচ্ছে। এই যে এদিকে এগুলো নিয়ে আসা হচ্ছে, অ্যাসেম্বল করে, পুরা অ্যাসেম্বল করে এখানে এসে সিরিয়াল করা হয়েছে এবং একটা একটা করে ঢোকানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন এদিকে কার ক্যারিয়ার ভেসেলটা খুবই বড়। এটা জাপানের ফ্ল্যাগের একটা ভেসেল এবং এটাতে মোটামুটি 2000+ প্রাইভেট কার বা 1000+ ট্রাক এবং এরকম ভারী যানবাহন বহন করা হয়। এরা খুব বেশি সময় নেবে না, হয়তো একদিনের মধ্যে এগুলো লোড করে আবার এখান থেকে চলে যাবে। এই যে এক এক করে এক্সকেভেটরগুলো কার ক্যারিয়ারে উঠছে, এদিক দিয়ে কার ক্যারিয়ারে লোড করা হয়। প্রতিটা এক্সকেভেটরের সাথে একজন করে ড্রাইভার রয়েছে, এরা এক্সকেভেটরগুলো সুন্দরভাবে কার ক্যারিয়ারে পৌঁছে দিয়ে আবার চলে আসবে। এক্সকেভেটরগুলো কার ক্যারিয়ারে একটা একটা করে ঢুকছে, এইভাবে একটার পর একটা লোড করা হবে। এবং এভাবে লোড করা শেষ হলে এই জাহাজটা আবার সেল করবে। এদিকে পোর্টের চারপাশে অনেকগুলো ফ্যাক্টরি, এটা মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল পোর্ট। এখানে আপনার কাওয়াসাকি ইন্ডাস্ট্রি রয়েছে, অনেকগুলো কাওয়াসাকির ইন্ডাস্ট্রি রয়েছে, বিভিন্ন মেশিনারিজ এবং কার এগুলো তারা তৈরি করে। আমাদের এই জাহাজে এই হেভি মেটালগুলো লোডিং হচ্ছে এবং কার ক্যারিয়ারের জন্য যে এক্সকেভেটরগুলো এগুলো এখানে জড়ো করে রাখা হয়েছে। আর আমাদের জাহাজটাতে মূলত কিছু ভারী মেটাল এবং কয়েল লোড করা হচ্ছে, স্টিল প্লেট লোড করা হচ্ছে। আনুমানিক 15-16 হাজার টনের মতো কার্গো লোড হওয়ার কথা। এই যে এইদিকে যে কয়েলগুলো দেখছেন, এগুলো স্টিলের রোল, এগুলো এই ক্রেন দিয়ে একসাথে লোড করা হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন এই কয়েলগুলো এনে জড়ো করে রাখা হয়েছে, এগুলো এক এক করে আমাদের জাহাজে লোড করা হচ্ছে। এগুলো আসলে লোড করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এবং আপনারা হয়তো জানেন, জাপানের জাপানিজরা হলিডেগুলোতে কাজ করে না। মাঝখানে আমরা রবিবার এবং সোমবার 2 দিন হলিডে পেয়েছি। আর এরা সকালে 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করে, এজন্য একটু সময় লাগছে। প্রায় 7 দিন ধরে আমরা এদিকে রয়েছি। কাওয়াসাকির একটা ফ্যাক্টরি এদিকে এবং বোট ক্লাব রয়েছে। সো এই হচ্ছে মোটামুটি জাপানের এই পোর্টের অবস্থা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।